أشهد أن لا إله إلا الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. سنگاپور থেকে محترم شهادت ভাই প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তির অর্থাৎ একজন মেয়ের দুইজন স্বামীর সাথে বিয়ে হয়েছিল, মিন্স আগে একজন স্বামী ছিল, পরে আর একজন স্বামী গ্রহণ করেছে। তো মৃত্যুবরণ করার পরে কার সাথে গিয়ে সাক্ষাৎ হবে, অথবা হাসর নাসরি বা তাদের সাথে কার হবে? সুন্দর প্রশ্ন, যে প্রশ্নটা আমাদের সমাজে না থাকলেও বিশেষ করে মানে আরব কান্ট্রিতে বা অন্যান্য দেশেও এর প্রচলন অনেক আছে, যে একজন স্বামীর কয়েকজন স্ত্রী অথবা একজন স্ত্রীর কয়েকজন স্বামী বিভিন্নভাবে হয়ে যায়। তো আসলে এর হাসর নাসর কী হবে? তবে একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যে তোমাদের মন চায় যা চাই তোমরা তাই পাবে, এবং তোমরা যে আবেদন করো, তোমরা যে কিছু আবেদন করবে, দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই পূরণ করবে। সুতরাং মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাই তাই হবে জান্নাতের মধ্যে। এর নামই হচ্ছে জান্নাত। জান্নাত আদনি ইয়াদখুলুনাহা ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের মধ্যে উল্লেখ করেছেন 23 নম্বর আয়াত, যে এটা হচ্ছে আগের আয়াতে বলা হয়েছে 23 আর 22 নম্বর আয়াতে, শেষে বলা আছে উকবাদ দার, মানে এটা হচ্ছে তাদের প্রতিফলিত ঘর বা এই ঘর, আর ঘরটাই হচ্ছে জান্নাত, যেখানে প্রবেশ করবে ওমান সালাহা মিন আবাইহিম, এবং তাদের বাপদাদাদের থেকে যারা কল্যাণকর হবে, যারা ভালো হবে, সৎ আমলদার হবে, তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়াজওয়াজুহুম, এবং তাদের স্বামী স্ত্রীরা। তাহলে স্বামী এবং স্ত্রী উভয়কেই উল্লেখ করা হয়েছে। এর অর্থ এটা নয় যে যে কোনো স্বামী স্ত্রী, অর্থাৎ স্বামী স্ত্রীরা জান্নাতে প্রবেশ করবে, ওয়াজুররিয়াতিহিম, এবং তার সন্তানেরাই সেখানে জান্নাত প্রবেশ করবে। অর্থাৎ সহিহ মুসলিমের একটা হাদিস আছে, ওমা ফিল জান্নাতে আজব, যে জান্নাতের মধ্যে কোনো মানুষই অবিবাহিত থাকবে না, জান্নাতের মধ্যে কোনো মানুষই অবিবাহিত থাকবে না, সবারই স্বামী থাকবে এবং সবারই স্ত্রী থাকবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবে তার চাহিদা পূরণ করবেন। অনেকেই বলে থাকেন যে পুরুষেরা যদি 70টা 72টা হুর পায় তাহলে নারীরা কি পাবে? আসলে যদিও হাদিসে এ ধরনের কথা উল্লেখ করা নেই, কিন্তু এটা শুধুমাত্র আমরা পুরুষদের জন্য স্পেশাল ধরব এমনটা না, আসলে নারীদের জন্যও এমন কিছু থাকবে যেটা নারীরা সন্তুষ্ট হবে, হয়তো এমনটাই হতে পারে। এবং অনেক মহাদিস এমনটা বলেছেন এই হাদিসের অর্থে, অনেকটাই বলেছেন হয়তোবা তাদের জন্যও এমনটাই থাকবে, তাদের জন্য এমনটাই থাকবে, অর্থাৎ এই 70টা 72টা যেটা আছে হয়তো তাদের জন্য এমনটাই থাকবে। সো জান্নাতের মধ্যে যে প্রশ্নটা আপনি করেছেন যে উনি কার সাথে থাকবেন, সহিহুল জামি আস-সাগির এর মধ্যে একটি হাদিস আছে, এবং এর সিলসিলা হাদিসুস সহিহের মধ্যে হাদিসটা উল্লেখ আছে 2704 নম্বরে, যে আইয়ুমা ইমরাতিন তাওয়াফা আনহা সাউজুহা ফাতাজাওয়াজাত বাদাহু ফাহিয়া লিল আখিরাতি আজওয়াজুহা। কোন স্বামীর অর্থাৎ কোন স্ত্রীর যদি স্বামী মারা যায়, এবং স্বামী মারা যাওয়ার পরে সে আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তার হাসর হবে বা শেষ স্থান হবে তার শেষ স্বামীর সাথে। তো এটাই ঠিক, এটাই হচ্ছে মানে রাজেহ কৌল, এবং এটাই হচ্ছে মুনাসেব, মানে উপযুক্ত কথা। এখন কথা হলো যে এর আগে আর একটি কথা আছে, তা হলো ফতোয়াতে লাজনা দাইমা ফতোয়া এবং ইসলাম ওয়েবের যে ফতোয়াটা আছে, শেখ সালেহ আল মুনাজ্জিদ ওনারা বেশ অনেক আলোচনা করেছেন। তো উভয় জায়গাতেই তিনটা ফতোয়া আমি দেখেছি, তিনটা ফতোয়াতেই প্রথম কথাটা যেটা উল্লেখ করা আছে, যে যদি ধরে নিন যে একাধিক স্বামী আছে, লোকটার একাধিক স্বামী আছে, তো সে যদি জান্নাতের মধ্যে ঢুকে, আর ওর স্বামী যদি জান্নাতে, এই স্বামীর মধ্যে যেই স্বামী জান্নাতে ঢুকবে তার সাথেই তার হাসর নাসর হবে, এবং তার সাথে সে জান্নাতে থাকবে। আবার বলি কথাটা, একাধিক যদি স্বামী থাকে,
আর সে যদি জান্নাতে যায়, আর তার স্বামীও যদি যে কোনো তিনটা ধরে নেন, তিনটা যে কোনো একটা যদি জান্নাতে যায়, তাহলে ওই জান্নাতি স্বামীর সাথেই তার হাশর হবে এবং সে জান্নাতের মধ্যে থাকবে। অথবা যদি তিনজনই জান্নাতি হয় অথবা দুইজন জান্নাতি হয়, তাহলে সর্বশেষ যার সাথে ছিল ওনার তার সাথে জান্নাতবাসী হবেন। এই হচ্ছে সুন্দর কথা। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো বলেছেন যে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা মানে আনন্দের সাথে স্বচ্ছল্য স্বচ্ছতার সাথে তোমরা তোমাদের তোমরা এবং তোমাদের স্বামী স্ত্রী উভয় জান্নাতের মধ্যে প্রবেশ করে। এখানে আজওয়াজ মানে হচ্ছে স্বামী অথবা স্ত্রী, অর্থাৎ এখানে ছেলেকেও লক্ষ্য করে বলা হচ্ছে এবং মেয়েদেরকেও লক্ষ্য করে বলা হচ্ছে। অথবা জান্নাতের মধ্যে আপনি গেছেন, যাওয়ার পরে আপনার চাহিদা হলো অমুকের সাথে আপনার থাকা, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই চাহিদাই পূর্ণ করবেন জান্নাতিদের বৈশিষ্ট্য অনুযায়ী। সো এখানে কোনো ইশকাল নেই এবং কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আরেকটা কথা বলেছেন, কার সাথে সাক্ষাৎ হবে, আসলে এই ধরনের কোনো উল্লেখ নেই, বা স্বামী সাক্ষাৎ হওয়া, স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়া এই ধরনের কথা উল্লেখ নেই। এমনি একটা হাদিস আছে মিশকাতের মধ্যে, হাদিসটার মাসদার কি আমি এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু মিশকাতের মধ্যে আছে যে মুমিন ব্যক্তিরা যখন মারা যায় তখন অনেকের সাথে গিয়ে সাক্ষাৎ হয়, তার পরিচিত, তার পরিচিত যারা, এবং তার সেও যদি মুমিন হয় তাহলে তাদের সাথে সাক্ষাৎ হয়। এই পর্যন্তই আর কি বলতে পারি, কিন্তু স্বামী স্ত্রী সাক্ষাৎ হবে এই কথাটা এভাবে উল্লেখ করা নেই।